সন্তানের চেয়ে প্রিয় আর কোনো কিছুকে আছে কোনো বাবা মায়ের কাছে? প্রশ্নটি অবান্তর মনে হতে পারে, তাই কোনো উত্তরও জানতে চাচ্ছি না। এরপর যদি বলি সন্তানের জন্য কী না করতে পারেন বাবা মা, তবে এমন প্রশ্ন তো কেবল যাদের সন্তান আছে তাদের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। কিন্তু যাদের সন্তান নেই তাদের কারো মধ্যে যদি পিতৃত্ব বা মাতৃত্ব বোধ তীব্র হয়ে ওঠে এবং সে হাহাকার মেটানোর জন্য কেউ যদি বাঁকা পথে হাঁটে, তবে চরম অপরাধের ঘটনাও ঘটে যেতে পারে। না, গভীর কোনো অপরাধ অনুসন্ধানের বিষয় নয়, বিচিত্র ঘটনার প্রতিও তীব্র আকর্ষণ তালাশের। তাই এবারের বিষয় শিশু চুরি। অপরাধ অনিয়মিত কিন্তু চমকে দেওয়ার মতো। লোম শিউরে ওঠা সেই ছেলে ধরা গল্পগুলো এখন আর তেমন শোনা যায় না, কিন্তু নবজাতক চুরি হয়ে যাওয়ার ঘটনা তো আপনারা অনেকেই শুনেছেন। আগেই বলেছি ঘটনার বিচিত্রতা আমাদের টেনেছে, তাই তালাশ টিম এদিকে বিশেষ নজর রেখেছে। প্রথমেই দুটি বিশেষ ঘটনার দিকে চোখ দেব আমরা। রাজধানীর মোহাম্মদপুরের জহুরি মহল্লার নিম্ন আয়ের মানুষদের এই বসতিতে আজ উৎসবের দিন। আশপাশের সবার মাঝেই মিষ্টিও বিতরণ করা হবে, আর এমন উৎসবের উপলক্ষ বয়ে এনেছে যমজ শিশু। যমজ সন্তানের জন্ম কোনো খবর নয়, কিন্তু জন্মের পরপরই যে ঘটনা ঘটেছে তা বড় খবর হয়ে গেছে। তিনতলার ঘরটিতে যে শিশু দুটিকে দেখা যাচ্ছে তারা 20 আগস্ট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জন্মেছে একসাথে, কিন্তু তার পরদিনই 21 আগস্ট চুরি হয়ে যায় একজন। এই পরিবারের আনন্দের বেলুন চুপসে যায় নিমেষেই। ঘটনা নিয়ে তোলপাড় হতে হতে আদালত পর্যন্ত যায়। 27 আগস্ট র‍্যাব উদ্ধার করে চুরি যাওয়া শিশুটিকে। হারানোর ভয়টা তো যায় নাই ভিতর থেকে, কারণ এটা অনেক বড় একটা বিপদ, শুরু থেকেই ওদের উপরে পড়ছে, তাই আমাকে সবসময় ভয়ে ভয়ে থাকতে হবে। তালাশ টিমের এবারের গন্তব্য টঙ্গীর বৌবাজার এলাকা। কাউসার আর রুনার মতো ভাগ্য সবার নাও হতে পারে, যেমন হয়নি শিল্পী নামের এই মেয়েটির। কান্নাও তার এখন প্রতিদিনের স্বাভাবিকতা হয়ে গেছে। 2012 সালের 23 এপ্রিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জন্ম হওয়ার ঘণ্টা দুয়েকের মধ্যেই চুরি হয়ে যায় শিল্পীর সন্তান। সন্তানকে নিজের চোখে ভালো করে দেখতেও পারেনি সে। মহিলাটা কইতো যে আমার কাছে দেন, আপনি বাইক করে আপনার মেয়ের গা দয়ে দিয়ে পরে আয়েন গা, আমি রাহি বাচ্চাটা পরে আমার মা দিতে চায়নি। তারপর অনেক কিয়া করে নিছে মহিলাটাই, নেওয়ার পর আমার মায় আমার কাছে গেছে আর মহিলাটা বাচ্চা লেপ বাইরে গেছে। এরপর আমি আবার অজ্ঞান হয়ে গেছি, পরে আমার গিয়ার নেওয়ার পরে উনি কে বাচ্চা চুরিয়ে গেছে। এরপর আর একটি সন্তান হয়েছে শিল্পীর, তার বয়সও 6 মাস হয়ে গেল, কিন্তু জন্ম দিয়েও যে সন্তানের মুখ দেখতে পারলো না তাকে ভুলবে কী করে? বেঁচে থাকলে হয়তো অন্য কারো ঘরে ভিন্ন পরিচয়ে বেড়ে উঠছে তার সন্তান। শিল্পীর কান্না আর চুরি যাওয়া সন্তানের জন্য তার অপেক্ষা কবে শেষ হবে বা আদৌ শেষ হবে কিনা তা আমরা জানি না। ওই যমজ সন্তানের আনন্দের সংসারে ফিরে যাই, দেখে আসি এই আনন্দের পেছনে কতটা বেদনা দানা বেঁধেছিল। দেখি যমজ সন্তানের একজন কিভাবে চুরি হয়ে গিয়েছিল। নবজাতক ওয়ার্ডের সামনে যিনি দাঁড়িয়ে আছেন তিনি যমজ সন্তানের নানি গোলেনুর বেগম। ওয়ার্ডের ভেতর থেকে আরেকজন মহিলা বেরিয়ে এলেন, কোলে তার এক নবজাতক শিশু। কি যেন কথা হলো তাদের মধ্যে, শিশু কোলে নেয়া মহিলাটির পরিচয় কি? আমার পাশের বেডের লোকের কাছে নাকি বলছে আমি ওনার ভাগনা বউ লাগে, তো আমাদের কাছে বলছে যে ওনার অন্য ওয়ার্ডে পেশেন্ট আছে। ও, তার মানে স্বল্প পরিচিত, আত্মীয় স্বজন কেউ নয়। শিশুটির নানি পানি নিয়ে ফিরে এলেন। দৃশ্য দেখে মনে হচ্ছে ভেতরের মহিলাটি সন্তানের নানি, আর নানিকে মনে হচ্ছে বাইরের কেউ। মহিলাটি শিশুকে নিয়ে ওয়ার্ডের ভেতরে গেলেন, আরও অনেক মানুষের আনাগোনা চলতে লাগল। শিশুর নানি গেটের বাইরেই থাকলেন। কিছুক্ষণ পরপর শিশু কোলে রাখা মহিলা বের হয় আর শিশুর নানির সাথে কথা বলে চলে যায়। আরও 9 মিনিট পর শিশুটিকে কোলে নিয়েই বেরিয়ে এলো ওই মহিলা এবং শিশুর নানি সহ ক্যামেরার দৃষ্টিসীমার বাইরে চলে গেল।
একুশ আগস্ট সকাল পৌনে আটটায় চুরি হয়ে যায় যমজের একজন, সাথে সাথে উধাও ওই মহিলাও। বলা হয়ে থাকে যে অপরাধ করার পর কোনো না কোনো চিহ্ন রেখে যায় অপরাধীরা। ওই শিশু চোর রেখে গিয়েছিল, শিশুটিকে চুরি করার জন্য মিথ্যে গল্প ফাঁদলেও গল্পে গল্পে ওয়ার্ডের অন্য রোগীদের কাছে সে তার ঠিকানা আসলটি বলেছিল, আর সিসি ক্যামেরার ছবি তো ছিলই। সব সূত্র মেলাতেই ঘটনার সাত দিনের মাথায় উদ্ধার হয় চুরি যাওয়া শিশুটি। অনেক সময় যে বলে যে বাচ্চা মারা গিয়েছে, আসলে বাচ্চা মারা যায় না, টিউবের মধ্যে রেখে দেয়, রেখে দিয়ে অন্য জায়গায় এরকম সেল করে দেয়। এবং ইনিশিয়ালি কিন্তু এই বাচ্চাটা কিন্তু সেকেন্ড প্রজেক্ট ছিল, তার ফার্স্ট প্রজেক্ট ছিল হচ্ছিল যে তাকে বলেছিল যে আর একটা মোস্ট প্রবাবলি সে রিক্সা চালায়, তার একটা বাচ্চা হবে, ওই বাচ্চাটাকে সে এনে দিবে। আর এই সেই শিশু চোর রাশেদা খানম, আর ইনি বেলি আক্তার। এই বেলি আক্তারই রাশেদার কাছ থেকে শিশুটিকে কিনেছিল। কিভাবে ঘটনাটি ঘটালো এবার তাদের মুখ থেকে শোনা যাক। একজনের বাচ্চা আমার বাড়ি টিউবে রাখছে, টিউবে রাখলে কলা ওই বাচ্চাটা খুশি, তাহলে আমি এবার শূন্য বুক হয়ে গেল, আমার কিছু না, তাহলে বাচ্চাটা আমার দিয়ে আমি ওনার কাছে ৪০,০০০ টাকা হয়েছে। উনি নিয়ে গেছেন, চুরি করে বাচ্চা নিয়েছে না কি করেছে বাবা আমি কিচ্ছু জানি না। 10 মিনিট আমি বসে থাকার সাথে সাথেই একজনের বাচ্চা হলো, বাচ্চা হচ্ছে যমজ বাচ্চা, 2 ছেলে। পরে আমাকে যদি খালা একটা উপকার করেন, 20-25,000 টাকা যা লাগে লইয়া দিয়ে দিব, একটা বাচ্চা দিয়ে দিন। জামাইয়ের কাছে ফোন করছি, জামাই কয় না দিত না। পরে আমি ডাক্তার দেখাইলাম, কোলে করে ডাক্তার দেখাইছি, ডাক্তার দেখেই বাচ্চাটা কোলে করে নিয়ে আইসা ফেরে দিছি। শিশু চোর আর ক্রেতা দুজনের কথাবার্তার মধ্যেও গরমিল আছে। এবার শোনা যাক শিশু চুরি করে রাশেদা কিভাবে অবলীলায় বেরিয়ে গেল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে। মেন গেটে আসার সময় একজন সিকিউরিটি জিজ্ঞেস করছে যে এটা কার বাচ্চা, কিভাবে নেন আপনার হাসপাতালে? আমি কি না বাচ্চাটা দুর্বল, ডাক্তার দেখাইছি, আর সি ডাক্তার দেখাই নিয়ে গেলাম। আসলেই কি সত্য কথা বলছে তারা? সন্তানের জন্য হাহাকার করতে থাকা 45 বছর বয়সী বেলি আক্তার কি আসলেই নিঃসন্তান? বেলি আক্তার আর রাশেদা খানম যেখানে থাকে সেখান থেকে ঘুরে আসা যাক, শুনব একজন গাইনি বিশেষজ্ঞের কথাও। অধ্যাপিকা ফেরদৌসি ইসলাম লিপি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের প্রধান। তিনি বলছেন বাংলাদেশের শতকরা 15 ভাগ দম্পতি নিঃসন্তান। মা হতে না পারলে এই সমাজে অনেক নারী নিগৃহীত হয়ে থাকে, তখন অন্যের শিশু চুরি করার মতো সিদ্ধান্ত নিতেও পিছু পা হয় না কেউ কেউ। সে নিজে মা হতে পারছে না, এটা একটা যে কোনো মেয়ের জন্য সাংঘাতিক কষ্ট। তারপরে কষ্টটা হচ্ছে যে তার সংসার সে টিকায় রাখতে পারবে কি না। বেলি আক্তার কি তাহলে এ কারণেই চুরি করা শিশু কিনেছিল? গাজীপুর জেলার বোর্ডবাজারের কলমেশ্বর বটতলা এলাকার এই বাড়িটির দোতলাতেই থাকে শিশু কেনার অভিযোগে আটক বেলি আক্তার। স্বামীর নাম সোনা মিয়া, সোনা মিয়ার বয়স 70-এর কোটায়। নিচতলায় ওষুধের দোকান ছিল শিশু চোর রাশেদার। ধরা পড়ার পর নিজেকে গ্রাম্য ধাত্রী বলে পরিচয় দিলেও সাইনবোর্ডে সে নিজেকে সরকারি সিনিয়র ডিপ্লোমা নার্স বলে তুলে ধরেছে। ডিগ্রিহীন একজন গাইনি বিশেষজ্ঞের নামও আছে সাইনবোর্ডে। সাইনবোর্ডটা লেখছে যে অ্যাপোলো হাসপাতালে গাইনি বিশেষজ্ঞ, কিন্তু কোনোদিন আমরা দেখি না, আমরা তো এই এলাকায় বসবাস করি। আর বেলি তো আমাদের জানিয়েছে সে নিঃসন্তান, মাতৃত্বের হাহাকার পূরণ করতেই সে রাশেদার মাধ্যমে একটি সন্তান কিনেছিল। তবে এলাকাবাসী তো ভিন্ন কথা বলছে, বেলির নাকি শুধু সন্তান নয় নাতিপুতিও আছে। সোনা মিয়া তার দ্বিতীয় স্বামী। সন্তান আছে না, সন্তান না, নাতনিও আছে। প্রতিবেশীরা বলছে ঘটনাটি শুরু থেকে রহস্যজনক। বেলি নিজেকে অনেকের কাছে অন্তঃসত্ত্বা দাবি করলেও তাদের চোখে তেমন কিছু ধরা পড়েনি। হঠাৎ করে সন্তান হয়েছে বললেও নবজাতকের মুখও কাউকে দেখতে দেয়নি। তার মানে মাতৃত্বের হাহাকার ওই চুরি করা শিশু কেনার দিকে ঠেলে দেয়নি বেলি আক্তারকে। কথাবার্তায় এখন তাহলে মিথ্যার আশ্রয় নিচ্ছে সে। হয়তো সংসারের অধিকার প্রতিষ্ঠা করার জন্য সন্তান দরকার ছিল তার। এবার আমরা অন্যদিকে নজর দিতে পারি, কিন্তু তার আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বর্তমান চিত্র দেখা দরকার। আর শিশুটির নানি এবং বাবা মা যেসব প্রশ্ন তুলেছে সেসবেরও উত্তর খোঁজা দরকার।
একুশ আগস্ট শিশু চুরির ঘটনার পর থেকে হাসপাতালের নবজাতক বা শিশু ওয়ার্ডের পরিবেশ কিছুটা আলাদা। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, বাড়ানো হয়েছে নজরদারিও। এখন আর চাইলেই যে কেউ এসব জায়গায় প্রবেশ বা অবস্থান করতে পারছে না। তারপরও যার সন্তান তাকে আশঙ্কামুক্ত করবে কে? অনাত্মীয়ের কাছে দেয়া তো দূরের কথা, নবজাতককে এখন আর চোখের আড়ালি করতে চান না কোনো স্বজনে। যে ভয় না রাখবো তার তো অ্যাক্সিডেন্ট হবেই, আর যার ভয় আছে তার কোনো দিন অ্যাক্সিডেন্ট হবে না। সতর্ক তো সবারই থাকা দরকার। এবার ওই চুরি যাওয়া যমজ শিশুর মা বাবা আর নানি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল বা শিশু চুরির ঘটনা নিয়ে যেসব প্রশ্ন তুলেছেন তার উত্তর জানতে চাই হাসপাতালের পরিচালকের কাছে। যেদিন চুরি হয়েছে তার আগের দিন সন্ধ্যা থেকে আর যেদিন চুরি হয়েছে ওদিনকার সকাল ১০টা পর্যন্ত সিসি ক্যামেরা প্রত্যেকটা চলতেছে, এইটার সিসি ক্যামেরাটা কেন অফ থাকবে? রেকর্ডের অন হচ্ছে না তখন সাথে সাথে সে পিডাব্লিউডির লোকদের ডাকা এসে পিডাব্লিউডির লোকটারা আপনার এই আপনার ফলস সিলিংয়ের উপরে লোক দিয়ে তারটা আসছে, তার ইয়ে করে দেখে যে ইঁদুর কেটে ফেলছে তারটা, ওই তার চেঞ্জ করার সাথে সাথে আবার আসছে। এই কারণে ওই সময়ের সব 52টা ক্যামেরাই কিন্তু অন ছিল, কিন্তু রেকর্ডিং নেই, একটা রেকর্ডিং না থাকলে তো আপনার রিট্রিভ করা যায় না ওই টাইমটা। কতক্ষণ সময় এইটার? ঘন্টা খানিকের মনে করেন ৭:৩০ থেকে ৯টা পর্যন্ত। তবে হাসপাতালের আশেপাশে অনাকাঙ্ক্ষিত লোকজনের আনাগোনা একেবারে কমেনি, এমনই কয়েকজনকে পাওয়া গেল জরুরি বিভাগের সামনে। ক্যামেরা দেখেই নিজেকে আড়াল করতে ব্যস্ত তারা। এরা আসলে কারা? এই যমজ শিশুর একজন চুরি যাওয়ার ঘটনা দেখতে দেখতে আরেকজন সন্তান হারা মা শিল্পীর কথা নিশ্চয়ই আপনারা ভুলে যাননি। ওই ঘটনাতেও কি এই রাশেদা খানমই জড়িত, নাকি অন্য কোনো চক্র আছে এসবের পেছনে? চার মিনিট পর আসছে। একজনের চাকরি করে আরেকজন, কে কোন পরিচয়ে আছে আর কে ফাঁকি দিয়ে ফায়দা লুটছে সেদিকে নজর নেই কারো, মাঝখানে চাকরি ভাড়া হয়ে যাচ্ছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের এসব চিত্রই উঠে আসবে এবার, জানা যাবে তাদের নাম পরিচয়। তবে তার আগে শিল্পীর সদ্য ভূমিষ্ঠ শিশুটি কিভাবে চুরি হয়ে গেল সেটা দেখে আসি। সিসি ক্যামেরার ঘড়িতে দেখা যাচ্ছে তখন সন্ধ্যা ৬টা। নবজাতক ওয়ার্ডের সামনে দুজন মহিলাকে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। এদের একজনের কোলে এক শিশু আছে, যিনি কোলে নিয়েছেন তিনি শিশুটির নানি। মিনিট তিনেক তারা ওখানেই পায়চারি করল, সাথে যে মহিলা আছে সে সদ্য পরিচিত। মহিলারা তো আমি দেই নই, আমার মার লোকে আধা ঘন্টার ভিতরে আমার লোকে পরিচয় হয়েছে বেরির লোকে। এরপর তৃতীয় একজন যোগ হলো সেখানে, দৃশ্যত নিজেদের মধ্যে পরিচিত মনে হচ্ছে তাদের। তৃতীয় যে মহিলা যোগ দিয়েছে সেই এই নবজাতক শিশুর মা শিল্পীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। বেডির নিচে ব্যারাক ব্যাংকের বেড়ি, এই জায়গায় নিচে আমি এই জায়গা আমরা চিনি না, আমরা আগে যাত্রা বাড়ি ছিলাম এখানতে ব্যারাক ব্যাংকের বেড়ি কয় যে বাচ্চা যে হ্যাগো ব্যথা উঠলে হ্যাগো কাছে যাইতে পরে হ্যাঁ আমাদের রাইতে লয়ে গেছি। পরবর্তী কয়েক মিনিট তারা ওই একই জায়গায় থাকার পর ৬টা ৭ মিনিটে তিনজনই একদিকে চলে গেল। আমার মনে হয় নার্সেরও আছে সাথে। কেন নার্সের কি কেন মনে হচ্ছে? বেড়ির আমার নিয়ে কি জানি করছে, আমি সুস্থই ছিলাম। ঘন্টাখানেক পর ঘড়ির কাটায় তখন ৭টা ১৭ মিনিট, প্রসূতি ওয়ার্ড থেকে নবজাতক কোলে একজনকে বেরিয়ে আসতে দেখা গেল। আরও কয়েক সেকেন্ড পর ৫ নম্বর ক্যামেরায় আরও একটু স্পষ্টভাবে দেখা গেল, এই মহিলাই সেই মহিলা যাকে আপনারা নবজাতকের নানির সাথে দেখেছেন। এর মধ্যে পোশাকও পরিবর্তন করেছে সে। ৬ নম্বর ক্যামেরায় তাকে হাসপাতাল থেকে দ্রুত বেরিয়ে যেতে দেখা গেল। শিল্পীর সন্তান চুরি হয়ে গেল। যাই যে জায়গায় যাইতে কইছে সেই জায়গায় গেছিলাম, পরে কিছু করতে পারিনি। কোন কোন জায়গায় গেছেন মনে আছে? যে ডিবি পুলিশে গেছিলাম, পরে আবার ওই যে লালবাগ থানায় গেছিলাম, এরা কিছু করতে পারিনি। ঘটনাটির এখনো তদন্ত চলছে। এটা শুধু একজন নিঃসন্তান দম্পতিকে একটি সন্তান উপহার দেওয়া কাজটি নয়, কাজটির সাথে একটি চক্র জড়িত আছে, যারা একটি ব্যবসা হিসাবে এই অপহরণ কিংবা চুরির ব্যাপারটিকে নিয়েছে। প্রায় ২.৫ বছর হয়ে গেল, কিন্তু শিল্পীর জন্য কোনো সুসংবাদ কেউ আনতে পারবে কি না তা এখনও অনিশ্চিত। সময় যত বাড়ছে অনিশ্চয়তাও যেন আরও বাড়ছে, কিন্তু হাসপাতালের মতো একটি জায়গা থেকে অবলীলায়
শিশু চুরি হয়ে যায় কিভাবে? কোনো রোগী নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে গেলে প্রধান ফটকেই ট্রলি নিয়ে ছুটে আসবে দুজন, রোগীকে নিয়ে যাবে ডাক্তারের কাছে। ভর্তি হবার পর ওই লোকজনই আবার ট্রলি নিয়ে ছুটবে সংশ্লিষ্ট ওয়ার্ডে। এভাবেই আপনার বিপদে সহযোগিতার হাত বাড়ায় তারা। সেবা এমনই হওয়া উচিত, এটাতে সন্দেহ করার কোনো কারণ নেই, কিন্তু তাদের আচরণ বদলাতেও সময় লাগে না। কিছুক্ষণের মধ্যেই এসব সেবার বিনিময়ে টাকা দাবি করে বসবে তারা। কিন্তু সরকারি হাসপাতালে তো এমন হবার কথা নয়, কথা নয় কিন্তু হয়। কারণ এসব লোকজন হাসপাতালের নিয়মিত কোনো কর্মচারী নয়, বেশিরভাগই বহিরাগত, এদের সংখ্যাটাও কিন্তু কম নয়। তার মানে আরেকজনের হয়ে কাজ করছে সে, টাকার বিনিময়ে এদের কাজের সুযোগ করে দেয় হাসপাতালের কর্মচারীদের নেতা, ওয়ার্ড মাস্টার ও সর্দাররা। সেই টাকা উসুল করার জন্য রোগীদের কাছ থেকে টাকা পয়সা নেওয়া, মালামাল সরানো, কখনো কখনো নবজাতক শিশু পর্যন্ত চুরি করার ঘটনাও ঘটায়। তাদের কয়েকজনকেই তো আপনারা জরুরি বিভাগের সামনে নিজেদেরকে আড়াল করতে দেখেছেন। একটা সরকারি প্রতিষ্ঠানে তো বহিরাগত লোক এসে সে কীভাবে কাজ করে? এটা হয়েছে কি মানে কি এটার সাথে তো মনে করেন আমাদের কিছু কর্মচারী ধরে ইন্ধন আছে বলে আমার ইয়ে না, আদারওয়াইজ কীভাবে ঢুকবে সে কাজ করবে? কে শিশুগুলো চুরি করবে? কে কে মেয়ে আছে এখানে? অনেক একর রিডার আছে, ফরিদ আছে, হিরুঞ্চি ফরিদা ওর নাম বলে, এরপরে আপনি পান্না, এরপরে ওই লাকি। যখন বাচ্চাটা বের করে নিয়ে যায় সিকিউরিটি গার্ড কিছু বলে না? সিকিউরিটি গার্ড তো আর হাত করেই আছে, আনসারের লোকে তো হাত করেই আছে, আনসারের লোকে যদি হাত না থাকে তাহলে কী কাজ হয়? ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের দৃশ্যমান অবস্থার পেছনের কথাগুলো যার মুখে শুনলেন সে নিজেও একজন স্পেশাল আয়া, তার কাছ থেকে জানার মতো আরও অনেক তথ্য আছে। এখানে যে স্পেশাল আয়া বা স্পেশাল কাজ যারা করতেছে তারা টাকা খায় না? এবার কিভাবে ভিতরে ঢুকে কিভাবে? এভাবে লাই সর্দার আছে, ওয়ার্ড মাস্টার আছে, ওরা টাকা খায়া লোক ঢুকায়। কেউর কাছে 50,000 নিতেছে, কেউর কাছে 20,000 নিতেছে, কেউর কাছে 40,000 নিতেছে, কেউর কাছে 30,000 নিতেছে। আনসার কমান্ডারে দিতে হয়, খালেক আছে, খালেকরে টাকা দেয়, সবে মিলিয়ে টাকা দেওয়া হয়। এই স্পেশাল আয়ার কথায় যেসব নাম এসেছে তাদের মধ্যে ওয়ার্ড মাস্টার বাবুল একজন। তবে আরেকজন সর্দার ফরিদের কথা একটু ভিন্ন। ওই স্পেশাল আয়া তার স্বীকারোক্তিতে যে খালেকের কথা বলেছে ইনি সেই আনসারের প্লাটুন কমান্ডার খালেক। যদি কোনো আয়া 10টা টাকা গুনে আমাদেরকে দিয়া যদি প্রমাণ করে দিতে পারে তাহলে আজকে আমি ঢাকা মেডিকেলে চলে যাব। স্পেশাল আয়া কে আমরা চিনি? স্পেশাল আয়া আসে, এগুলো বার করার ক্ষমতা আমাদের নাই, ঢোকানোর ক্ষমতা আমাদের নাই। অনুসন্ধানের একেবারে শেষ পর্যায়ে খবরটি এলো। 27 বছর আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চুরি যাওয়া একজনের সন্ধান পেলাম আমরা। রাজধানীর আজিমপুর এলাকায় স্বামী সন্তান সহ ঘর সংসার করছে মেয়েটি, কিন্তু সে নিজেও জানে না তাকে চুরি করে আনা হয়েছিল। ঘটনাটি তুলে ধরে নতুন করে কোনো সমস্যা তৈরি করতে চাইনি আমরা, কিন্তু কারো বুক খালি করে অন্য কারো কোল জুড়ানোর মতো অপরাধের ঘটনা আর যেন না ঘটে। এবার যেতে হবে, আজ চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না, পরবর্তী অনুসন্ধান শেষে তালাশ টিম আবারও এসে দাঁড়াবে আপনাদের সামনে। দর্শক, আপনাদেরকে নিয়ে আপনাদের জন্য এই অনুষ্ঠান, লিখুন এই ঠিকানায়। প্রযোজক তালাশ, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, 149-150, তেজগাঁও শিল্প এলাকার, ঢাকা 1208। ইমেইল করতে পারেন talash@independent24.tv এই ঠিকানায়। আপনার অনুসন্ধানী মনের দরজা জানালা খোলা রাখুন, কিছু বেরিয়ে এলে আমাদেরকে জানান। তালাশ টিম থাকবে আপনার সাথে।